শরণার্থী সংকটের মূল কারণ উদ্ঘাটন করে অভিবাসীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে মঙ্গলবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক এক সম্মেলনে এ তাগিদ দেন তিনি। লিডার সামিট অন রিফিউজিস শীর্ষক সম্মেলনের ভাষণে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের শরণার্থী শিবিরের বর্ণনা এবং 75 পরবর্তী সময়ে নিজের শরণার্থী জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বব্যাপী শরণার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সেবা দিতে দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেন তিনি। আলোচনায় অংশ নেন 32 জন রাষ্ট্র ও সরকার প্রধান। নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করে আজ জাতিসংঘের সাধারণ পরিষদের 71তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।